বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেনের সন্দেহে দিলকুশা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে এনএসআই ও বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা অবৈধভাবে লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের সাথে অন্য কোনো ব্যাংক বা ব্যক্তি জড়িত আছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। এগুলো আমরা তাদেরকে সন্দেহজনকভাবে আসলে এখনো পর্যন্ত আটক করেছি বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য। তো এগুলো আমরা এখন যাচাই বাছাই করছি, তাদেরকে আমাদের কাছে মনে হয়েছে তারা এটার সাথে জড়িত, তো এখন আমরা এগুলো যাচাই বাছাই করি। যদি তারা দোষী প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।